আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হুমায়রাস কুকিং। আজকে আমি রান্না করে দেখাবো গরুর কলিজা। তো কীভাবে গরুর কলিজা রান্না করলে অতিরিক্ত কোনো গন্ধ লাগবে না আর খেতেও বেশি সুস্বাদু হবে, তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দিবেন। প্রথমে আমি আধা কেজি কলিজা কেটে নিচ্ছি। তো বাজার থেকে এরকম দুই ধরনের কলিজা দিয়েছে, হয়তো একটা লিভার আর একটা কিডনি সম্ভবত, আমি যেটুকু বুঝছি। তো কিনতে গেলে এরকম দুই রকমই দেয়। তো কাটা হয়ে গেলে আমি ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে 2-3 মিনিট জাল করে নিব। তো অবশ্যই পানি ফুটিয়ে এইভাবে কলিজা একটু ভাপ দিয়ে নেবেন, আমরা এটাকে ভাপ দেওয়া বলি, আবার অনেকে হালকা সিদ্ধও বলেন। তো সামান্য লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এরপর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন বলক চলে আসলে আর 1.5 থেকে 2 মিনিটের মতো এটাকে জাল করব। এতে করে কি হবে, কলিজার ভেতরে যে রক্তটা থাকে সেটা বের হয়ে যাবে, আর দূষিত বা জীবাণু থাকলে সেটাও কিন্তু চলে যাবে। এইভাবে অবশ্যই মানে ভাপ দিয়ে নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে, অতিরিক্ত কোনো গন্ধ লাগবে না। অনেকে খেতে পারেন না গন্ধের কারণে। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর ধোয়ার পরে আমি আরও একটু ছোট করে কেটে নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে বড় হয়েছে কাটা। তো পরবর্তীতে ভাপ দেওয়ার পরে আবার কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, তাই একটু বড় বড় করে কেটে ভাপ দেওয়া যায়। তো এদিকে আমি 2-3টার মতো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি, যেহেতু এটা ভুনা আর কলিজাটা একটু গন্ধ গন্ধ লাগে, সেজন্য একটু পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করবেন, তবে আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো চুলে একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল ইউজ করছি, আপনারা যে তেল ইউজ করবেন সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে 2-3টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে 7-8টার মতো কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এটাকে একটু গোল্ডেন কালার করে নিতে হবে। তো যখন এরকম নরম হয়ে আসবে আর কালারটাও পরিবর্তন হয়ে আসবে, তখন বাকি মশলাগুলো দিতে থাকবো। তো প্রথমে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, এখানে প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা কিউব করে রাখা দিয়ে দিলাম, এখানে আদা ও রসুন 1 টেবিল চামচ করে রয়েছে। তো অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আমার এখানে আদা রসুনটা ফ্রোজেন, তো একটু কষাতে কষাতে এটা গলে যাবে, কোনো সমস্যা নেই। আর এটা ভালো মতো কষাতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, সব কিছু চলে যায়। ভালোভাবে কষিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কষাতে থাকবো। তো কষানো হয়ে গেলে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি, আর ধোয়ার পরে আমি এই তো ছোটো ছোটো করে আর একটু কেটে নিয়েছিলাম। কলিজাটা একটু ছোট করে কাটলেই খেতে ভালো লাগে, বেশি বড় আসলে ঝাল মশলা ঢোকে না, তখন ভালো লাগে না। আর যেহেতু এখানে আমি একটু ঝাল ঝাল করে ভুনা করব, তো এই জন্য গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি বেশি করে, আর আমি কাঁচা মরিচ অ্যাড করব। তো ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, এটা আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে মনে হচ্ছে যে অল্প সময়। তো আমি যেহেতু পুরো সময়টা জুড়ে ভিডিওটা রাখলে আসলে কেউ দেখতে চায় না, এর জন্য টেনে দিয়েছি। তো এখন পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে 1.5 চা চামচের মতো ভেজে নেওয়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে জিরাও রয়েছে গরম মশলার সাথে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে করে সেদ্ধ হয় ভালোভাবে, সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। আর সেদ্ধ হওয়ার পর যাতে পানি না থাকে, সেই পরিমাণে পানিটা মানে সেই অনুপাতে পানিটা দিয়ে দিতে হবে। এরপর এটাকে ইচ্ছা মতো কষাতে হবে যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয় আর পানিটাও কমে আসে।
তো আমি মাঝখানে অফ ক্যামেরায় অনেকবার নেড়ে চেড়ে এটাকে কষিয়েছি। তো এরকম পর্যায়ে চলে এসেছে এখন, দেখতে পাচ্ছেন এখন বেশি গ্রেভিও নেই আর দেখতেও অনেকটা মানে কালার হয়ে এসেছে, একটু ভুনা ভুনা কালার দেখা যাচ্ছে। তো এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে, তবে এভাবে ঢাকনা না দিয়ে এখন কিছুক্ষণ আমি ভেজে নিব। তবে আপনারা যদি অল্প অল্প ঝোল খেতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো আমি আরও 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কলিজা রান্না করলে কলিজায় গন্ধ লাগবে না, খেতে পারবেন সবাই। আর কলিজায় তো অনেক পুষ্টি রয়েছে, মাঝে মধ্যে এভাবে খাওয়াটাও ভালো। তো চুলাটা অফ করে দিয়েছি, এখন পরিবেশন করে নিব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার সব ভিডিও দেখতে আমার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর কোনো প্রশ্ন থাকলে। আর ভিডিওগুলো আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।